পাচ্ছিলাম। থ্যাংক ইউ ম্যাম, ফার্স্ট পার্টটা আমরা কিছুটা পড়েছি যে ল্যাংস্টন হিউজেস কিন্তু একজন কৃষ্ণাঙ্গ লেখক, আমরা বলেছি কৃষ্ণাঙ্গ লেখক, তিনি হচ্ছে কিন্তু হার্লেম রেনেসাঁস, আমেরিকায় যে কৃষ্ণাঙ্গদের যে একটা আন্দোলন হচ্ছিল তিনি তা কিন্তু পুরোধা ভাগে থেকে আন্দোলনে নেতৃত্ব দান করেছিলেন। পরবর্তীকালে আমরা দেখবো যে মার্টিন লুথার কিংয়ের নেতৃত্বে কিন্তু ওই কৃষ্ণাঙ্গ আন্দোলনের যেটা সাফল্য লাভ করেছিল, তো তিনি কিন্তু সেই যে কৃষ্ণাঙ্গ মানুষদের যে উপভাষা কিংবা তাদের যে সংস্কৃতি নিয়ে কিন্তু তিনি লেখার চেষ্টা করেছেন। তো আমরা এই পেজটাতে আমরা দেখতে পাবো তাদের দিকটা তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেনি, তাদের মধ্যে যে ভালোবাসা দয়ামায়া দিকটাও ছিল তিনি কিন্তু সেই দিকটা এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। তো এখানে আমরা যতটা পড়েছি আগের দিনে দেখেছি যে একটা বাচ্চা ছেলে, তার বয়স আপাতত তার নাম আপাতত আমরা জানি না, তা সে কী করছিল, 11টার সময় একজন ভদ্রমহিলা যে বৃহৎ দৈর্ঘ্য আকৃতির অর্থাৎ বিশাল বড় দৈর্ঘ্যের একজন ভদ্রমহিলার কাঁধের ব্যাগটাকে তিনি ছিনতাই করার চেষ্টা করছিলেন ছেলেটা, তারপরে ধরা পড়ে যায়, পারেনি, তো তাকে এবারে ধরে টানতে টানতে তাকে নিয়ে এসেছে, ধরা পড়ে গেছে এবং তাকে তখনও পর্যন্ত ছাড়ছে না, এরকম ব্যাপারটা আমরা দেখেছি, তাই তো? এবং যখনই দেখছি যে তার মুখটা কিন্তু খুব মানে অপরিষ্কার হয়ে রয়েছে তখনই তাকে প্রশ্ন করছে। তো এতদূর পর্যন্ত আমরা পড়েছিলাম, তাই তো? এই নট ইউ গট নোবডি হোম টু টেল ইউ টু ওয়াশ ইউর ফেস, অর্থাৎ যখনই দেখে যে তার মুখটা একটু অপরিষ্কার হয়ে রয়েছে তখনই ছেলেটাকে উদ্দেশ্য করে সেই ভদ্রমহিলা প্রশ্ন শুনলেন যে তোমার বাড়িতে কি কেউ নেই যে বলবে তোমার মুখটা একটু ধুয়ে নাও, তখন তার উত্তরে সে কী বললো যে নো ম্যাম সেট দ্য বয়। তো এতদূর পর্যন্ত আমরা আগের ক্লাসে আমরা বলেছি। তো এখানে আমরা যেটা পরেরটা একটু দেখি কী রয়েছে ঘটনাটাতে, দেন ইট উইল গেট ওয়াস্ট দিস ইভিনিং সেড দ্য লার্জ ওম্যান স্টার্টিং আপ দ্য স্ট্রিট ড্র্যাগিং দ্য ফ্রাইটেন্ড বয় বিহাইন্ড হার। কী বলছে, দেন ইট উইল বি ওয়াস্ট দিস নাইট, তাহলে তোমার মুখটা আজকেই এই সন্ধ্যাতেই ধোয়া হবে, অর্থাৎ যখনই ছেলেটা বললো যে আমার মুখেটা ধোয়া অপরিষ্কার এবং তাকে বলার মতো বাড়িতে কেউ নেই, তা এই কথাটা শুনে কিন্তু ভদ্রমহিলা বললেন তাহলে আজকে সন্ধ্যায় তোমার এই মুখটাকে পরিষ্কার করা হবে, সেই দীর্ঘদেহী ভদ্রমহিলা বললেন। স্টার্টিং আপ দ্য স্ট্রিট, অর্থাৎ টেনে হিঁচড়ে তাকে নিয়ে রাস্তায় চলার সময় ড্র্যাগিং দ্য ফ্রাইটেন্ড বয়, সেই ভয় পেয়ে যাওয়া সেই যে ছেলেটাকে ড্র্যাগিং টানতে টানতে নিয়ে যাওয়ার সময় তিনি বলছেন যে তাহলে আজকে সন্ধ্যায় তোমার এই মুখটাকে ধোয়া হবে। হি লুকড অ্যাজ ইফ হি ওয়্যার 14 or 15, অর্থাৎ এখানেই আমরা তার প্রথম পরিচয়টা পেলাম। হি লুকড অ্যাজ ইফ হি ওয়্যার 14 or 15, ফ্রেইল অ্যান্ড উইলো উইল্ড ইন টেনিস শু অ্যান্ড ব্লু জিন্স। তার এবারে ছেলেটার বর্ণনা দিচ্ছে, তাকে দেখতে কী ধরনের, যে 14-15 বছরের বয়সের খানিক হবে, একটা জিন্স পরা, রোগা ছিপছিপি, অর্থাৎ এখানে উইলো গাছের সঙ্গে তুলনা করা হয়েছে। উইলো গাছ তোরা জানিস শুধু মানে লম্বা হয়ে উঠে যাবে ডালপালা একেবারে, অর্থাৎ এখানে ছেলেটাকে রোগা ছিপছিপে গড়নের সঙ্গে তুলনা করছে, একটা উইলো গাছের সঙ্গে তুলনা করে এখানে বলেছে। এবং তার পায়ে একটা টেনিস শু, অর্থাৎ কম দামি একটা জুতা, টেনিস খেলা হয় জানিস, সে টেনিস খেলার সময় যে সমস্ত যে কিডস টাইপের শুগুলো পরা হয় সেই রকম একটা জুতো তার পায়ে রয়েছে। এবং গড়নে রয়েছে কি ব্লু জিন্স, ব্লু রঙের একটা জিন্স প্যান্ট পরিহিত একটা ছেলে, 14-15 বছর হবে তার বয়স, এটা বলছেন লেখক। দ্য ওম্যান সেড ইউ অট টু বি মাই সন, ভদ্রমহিলা বলছে তোমার আমার ছেলে হওয়া উচিত ছিল। অট টু এখানে একটা মডেল অক্সিলারি ভার্ব, যেমন স্যাল শুড মে মাইটের মতো এটা কিন্তু একটা মডেল অক্সিলারি ভার্ব। তো এখানে বলছে কি তোমার আমার ছেলে হওয়া উচিত ছিল। আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, তাহলে তোকে আমি শিক্ষা দিতাম কোনটা ঠিক ভুল শিখিয়ে দিতাম। লিস্ট I can do right now is to wash your face. অন্তত যেটুকু করতে পারি, তুই তো আমার ছেলে নস, তাহলে কি অন্তত আমি যে কাজটা করতে পারি তোর মুখটা আপাতত আমি ধুয়ে দিতে পারি, এই কাজটা আমি করতে পারি, এটা বলছে ভদ্রমহিলা। তো এরপরে বলছে আর ইউ হাংরি, তোর কি খিদা পেয়েছে নাকি। নো ম্যাম সেড দ্য বিং ড্র্যাগ বয়, বললো না, অর্থাৎ মহাশ্রমণ তাকে সম্বোধন করেই বলছে যে না আমার খিদা পায়নি, অর্থাৎ সেই টানতে টানতে নিয়ে যাওয়া অবস্থায় সেই টানা অবস্থায় সেই বলে দিচ্ছে না আমার খিদা পায়, অর্থাৎ তখন তো সে ভয়ে পড়ে গেছে, এমনিতে তাকে ধরা পড়ে গেছে, তারপর এত দৈত্যাকার চেহারার একজন ভদ্রমহিলা ধরেছে ছাড়ছে না, তো এমনিতেই সে ভয়ে বলছে না না আমার খিদাটিতে কিছুই পায়। আই জাস্ট ওয়ান্ট ইউ টু টার্ন মি লুজ, আমি কেবল চাইছি আপনি আমাকে ছেড়ে দিন। ইউ টার্ন মি লুজ মিনস
যে আমাকে আপনি মুক্তি দিয়ে দিন, আর কিছু চাই না, আমাকে শুধু মুক্তি দিলেই হবে, আমার কোনো খিদা টিদার নেই। ওয়াজাই বদারিং ইউ ওয়েন আই টার্ন দ্যাট কর্নার, আস্ক দ্য ওম্যান। গতমহিলা বললেন, আমি কি তোকে বিরক্ত করছিলাম? ওয়েন আই টার্ন দ্যাট কর্নার, আমি যখন ওই মোড়টা ঘুরলাম তখন কি আমি তোকে বিরক্ত করছিলাম? আস্ক দ্য ওম্যান, নো ম্যাম, না ম্যাডাম, বাট ইউ পুট ইউর সেলফ ইন কন্ট্যাক্ট উইথ মি, তুই তো নিজে থেকে এসে আমার সঙ্গে এসে পড়লি, ইউ পুট ইউর সেলফ ইন কন্ট্যাক্ট উইথ মি, মানে তুই তো আমার কাছে এসে দেখা দিলি, বা তুই আমার গায়ের উপর এসে পড়লি, আমি তো তোকে কিছু বিরক্ত করছিলাম না। সেট দাও ম্যান, ভদ্রমহিলা বললেন, ইফ ইউ থিঙ্ক দ্যাট কন্ট্যাক্ট ইজ নট গোয়িং টু লাস্ট এ হোয়াইল, ইউ গট অ্যানাদার থট কামিং। কী বলছে, ইফ ইউ থিঙ্ক দ্যাট কন্ট্যাক্ট ইজ নট গোয়িং টু লাস্ট এ হোয়াইল, অর্থাৎ তুই যদি ভাবছিস যে এই যে সাক্ষাৎটা ঘটেছে এটা এক্ষুনি খুব মানে খুব সহজেই মিটে যাবে, তাহলে তুই ভুল ভাবছিস। ইউ গট অ্যানাদার থট কামিং, তোকে আরও নতুন করে ভাবতে হবে, অর্থাৎ তুই অত সহজে তোর ছাড় নেই। তুই যে ভাবছিস যে এক্ষুনি ছেড়ে চলে যাবি, কিন্তু তুই সেই সহজে ভাবিস না, তোর এত সহজে তোর মুক্তি নেই। ইউ গট অ্যানাদার থট কামিং, তোকে অন্যরকমভাবেই ভাবতে হবে, ভাবনাটা তোর বদলা। হোয়েন আই গেট থ্রু ইউ উইথ ইউ স্যার, আই গেট থ্রু উইথ ইউ স্যার, ইউ আর গোয়িং টু রিমেম্বার। কি বলছে, হোয়েন আই গেট থ্রু উইথ ইউ স্যার, ইউ আর গোয়িং টু রিমেম্বার মিসেস লিলুয়া বিটস ওয়াশিংটন জোন্স। কি বলছে, হোয়েন আই গট থ্রু দিস ইউ, তুই যখন আমার পাল্লা এসে পড়েছি, অর্থাৎ হোয়েন যখন, আই গট থ্রু উইথ ইউ মানে কি, তুই যখন আমার পাল্লায় এসে পড়েছিস, স্যার মানে কি বেচারা বা যে বাছাদম, তুই বুঝবি কার পাল্লায় পড়েছিস। ইউ আর গোয়িং টু রিমেম্বার, তোর মনে থাকবে মিসেস লিলুয়া বিটস ওয়াশিংটন জোন্সকে, অর্থাৎ তুই যার পাল্লায় পড়েছিস এবারে তুই বুঝবি বাছাদম কার পাল্লায় পড়েছিস, এটাই বলছে। সুইট পপটা, এই কথা শুনে তার কী হচ্ছে কি, সুইট মানে কি ঘাম হচ্ছে কি ফুটে উঠছে, অর্থাৎ ঘাম বেরিয়ে পড়ছে, ছিল ভয় পড়ে গেছে, মনে হচ্ছে আজকে তাকে একে পিটে একে সাজতে করবে, সেরকম ভয় চলে এসছে। সুইট পপড আউট অফ দ্য বয়েজ ফেস, ছেলেটার মুখ থেকে ঘাম বের হলো। অ্যান্ড হি বিগেন টু স্ট্রাগল, এবং সে ছাড়িয়ে চলে যাওয়ার জন্য, ছেড়ে চলে যাওয়ার জন্য কি লড়াই জন্য ধস্তে শুরু করে দিচ্ছে, কোনো কারণে ছেড়ে চলে যেতে পারে মাঝে। মিসেস জোন্স স্টপ, মিসেস একটু যখন ধস্তা ধস্তে ছেলেটাও করছে একটুটা, মিসেস জোন্স কী করলো, থামলো একটু। চার্ট হিম অ্যারাউন্ড ইন ফ্রন্ট অফ আর, সে তো পিছনে টানতে টানতে নিয়ে যাচ্ছিলো, সে কী করলো, থামলো এবং এক ছটকায় তাকে সামনে নিয়ে চলে। চার্ট হিম অ্যারাউন্ড ইন ফ্রন্ট অফ আর, এক ছটকায় টেনে তার সামনে নিয়ে চলে অ্যারাউন্ড। পুট এ হাফ নেলসন অ্যাবাউট হিজ নেক, তাকে কী করলো, একটা কুস্তির প্যাঁচ, হাফ নেলসন মানে কি যে কুস্তির প্যাঁচ হাফটাকে মুড়ে ঘাড়ের উপর করে ধরা, সেটা করলে সে কিন্তু আর কিছু কায়দা হয়ে যাবে যাকে বলে, সেরকম করে ধরলো। ক্যারাটের একটা প্যাঁচের কথা যেন বলছে, সেখানে এমন হবে হাত পেঁচে ধরা যাতে করে সে আর কিছু করতে পারে, এটা হচ্ছে কুস্তির একটা প্যাঁচের কথা বলছে, সে এরকমভাবে হাতটাকে পেঁচিয়ে তার ঘাড়ের কাছে ধরল। অ্যান্ড কন্টিনিউ টু ড্র্যাগ হিম আপ দ্য স্ট্রিট, এবং কন্টিনিউ তাকে অনবরত টানতে টানতে সে চললো রাস্তার উপর দিকে। হোয়েন সি গট টু হার ডোর, সে যখন তার দরজার কাছে এসে পৌঁছলো, অর্থাৎ টানতে টানতে সে তার রাস্তার ঘর চলে এসছে, এবং ঘরে যখন দরজার কাছে এলো, সি ড্র্যাগ দ্য বয় ইনসাইড, সে তাকে কী করলো, ছেলেটাকে টেনে এখন ঘরের ভেতরে নিয়ে গেল। ডাউন এ হল, একটা হল বরাবর, অ্যান্ড ইন টু এ লার্জ কিচেন ফার্নিশড রুম, একটা কিচেনেট ফার্নিশড রুম, অর্থাৎ রান্নাঘরটা এমন হয়ে আছে, সেখানটা তার আসবপত্র এমন সাজানো হয়েছে, একটা বড় প্রকারের রান্নাঘরকে কিচেনেট ফার্নিশড রুম বলে বলা হচ্ছে, অর্থাৎ বড় ধরনের একটা রান্নাঘর যেখানে সমস্ত আসবাবপত্র সব সাজানো রয়েছে, সেইখানে সে টানতে টানতে বড় একটা হলের মধ্য দিয়ে সেই রান্নাঘরে তাকে নিয়ে এল। কিচেনের ফার্নিশ রুম অ্যাট দ্য রিয়ার অফ দ্য হাউস, সেই বাড়ির একেবারে শেষের দিকেই ছিল হচ্ছে এই রান্নাঘর, প্রত্যেক বাড়িতে নিশ্চয়ই রান্নাঘরটা দেখবি একটা শেষের দিকে হয়ে থাকে, না ঘরে ঢোকার মধ্যে রান্নাঘর কারোর আছে, তাহলে পাড়ার লোক এসে আগে সব খাবে, তো সেই জন্য কী হচ্ছে রান্নাঘরটা সবসময় পেছনের দিকে থাকে সচরাচর, তো সেখানে একবারে নিয়ে গেল শেষ প্রান্তের দিকে। সি সুইচড অন দ্য লাইট, সে সেখানে কী করলো, গিয়ে সুইচ জ্বালালো, আলো জ্বালালো। অ্যান্ড লেফট দ্য ডোর ওপেন, এবং কী করলো, দরজাটাকে সে কিন্তু খোলাই রেখে দিল, দরজাটাকে সে খোলা রেখে দিল। সাম অফ দেয়ার ডোরস ওয়্যার ওপেন,
সাম অফ দেয়ার ডোরস ওয়্যার ওপেন টু, অর্থাৎ সেই ঘরের মধ্যে আরও অনেক ছোটো ছোটো মানে রুম ছিল, সেই প্রত্যেকটা রুমের দরজা ছিল। কিছু কিছু দেখা যাচ্ছে যে সেই বড় ঘরের ভেতরে আরও অনেক ছোটো ছোটো রুমের দরজা খোলা রয়েছে। সাম অফ দেয়ার ডোরস ওয়্যার ওপেন টু, অর্থাৎ সেগুলোও কিছু খোলা ছিল। সো হি নিউ, অর্থাৎ তাই সে বুঝতে পেরেছে, অর্থাৎ জানতে পারলো, অর্থাৎ ছেলেটা এখন বুঝতে পারছে, হি মানে ছেলেটা, অ্যান্ড দ্য ওমেন ওয়ার নট অ্যালোন, সো হি নিউ, তাই সে জানতে পারছে যে সে আর এই যে ভদ্রমহিলা মাত্র এই দুজন নেই, কিন্তু এই ঘরে আরও অনেকে আছে দেখার মতো। তো সেইটা বুঝতে পেরে গেছে। দ্য ওমেন স্টিল হেল্ড হিম বাই দ্য নেক, সেই ভদ্রমহিলা তখনও কিন্তু ঘরের মধ্যে নিয়ে গেছে, তখনও তাকে ছাড়েনি, তার হাতকে মুড়ে ধরে রেখেছে পিঠের দিকে ঘাড়ের উপর, তো তখনও তাকে ধরে রেখেছে বাই নেক ইন দ্য মিডিল অফ হার রুম, তার ঘরের মাঝে তাকে দাঁড় করিয়ে রেখে তার হাতকে মুড়ে ঘাড়ের কাছে ধরে তখনও ধরে রেখেছে। সি সেড, হোয়াট ইজ ইয়োর নেম, তারপরে বলছে ভদ্রমহিলা ছেলেটাকে বলছে, তোর নাম কী বলতো, হোয়াট ইজ ইয়োর নেম, তোর নাম কী। রজার অ্যানসার দ্য কল, এতক্ষণে আমরা ছেলেটার নাম জানতে পারলাম, ছেলেটা বললো আমার নাম হচ্ছে রজার, ছেলেটা উত্তর। দেন রজার, ইউ গো টু দ্যাট সিঙ্ক অ্যান্ড ওয়াশ ইউর ফেস, সেড দ্য ওমেন, তখন ভদ্রমহিলা বললো তাহলে রজার তুই যা ওই সিঙ্কটার কাছে যা এবং ভালো করে হাত মুখটা একটু ধুয়ে। সিঙ্ক মিন্স রান্নাঘরের কাছের যে বেসিনটা ব্যবহার করা হয়, জলটা পড়ে যেখানটায় চলে যায় সেটাকে বলছে সিঙ্ক, সেইখানটায় তুই যা, ওখানে গিয়ে তুই হাত মুখটা আগে পরিষ্কার করে ধুয়ে ফেল। ভদ্রমহিলা এটা বলি, হোয়ার আপন সি টার্ন হিম লুজ অ্যাট লাস্ট, তারপরে অবশেষে শেষ পর্যন্ত তাকে ততক্ষণে মুক্তি দিল, অর্থাৎ এতক্ষণ যে হাত মুড়ে ধরে রেখেছিল অবশেষে তাকে ছাড়ল। তারপরে হচ্ছে রজার লুকড অ্যাট দ্য ডোর, যেই তাকে ছেড়ে দিয়েছে রজার কী করছে, লুকড অ্যাট দ্য ডোর, দরজার দিকে এখন তাকাচ্ছে, দরজা তো খুলে রেখে এসছে ভদ্রমহিলা, সে এখন দরজার দিকে তাকাচ্ছে। লুকড অ্যাট দ্য ওমেন, একবার দরজার দিকে তাকায় একবার ভদ্রমহিলার দিকে তাকায়, লুকড অ্যাট দ্য ডোর এবং আবার দরজার দিকে তাকায়, অর্থাৎ কী করবে সে এখন, অর্থাৎ তাকে বলছে চকমক করছে, অর্থাৎ কী করবে ভাবছে, যদি পালিয়ে যেতে পারে সুযোগ থাকে সে ভাবছে, একবার ভাবছে যে পালিয়ে যাবো না, একবার ভদ্রমহিলার দিকে যাচ্ছে ভাবছে যে আবার ছুটে পালাতে গিয়ে ধরা পড়ে তাহলে আর অবস্থা মানে অবস্থা থাকবে, তখন এরকম ভাবছে। অ্যান্ড ওয়েন টু দ্য সিঙ্ক, অবশেষে সে স্থির করলো যে সে কিন্তু সিঙ্কের দিকেই গেল, অর্থাৎ সেই হাত মুখ ধোয়ার জন্য সেই রান্নাঘরে যে বেসিনের দিকে গেল। লেট দ্য ওয়াটার রান আনটিল ইট গেটস ওয়ার্ম সি সেড, অর্থাৎ ভদ্রমহিলা বললেন যে জলটা পড়তে দিয়ে যতক্ষণ না গরম জল বের হচ্ছে ততক্ষণ কিন্তু জলটা বের হতে দিয়ে, অর্থাৎ বাড়িতে রুম হিটার রয়েছে সঙ্গে সঙ্গে চালিয়ে দিয়েছে হয়তো, সেইখানে জলটা গরম হওয়া বলছে প্রথমে ঠান্ডা জল বেরোবে, বলছে কি যতক্ষণ না গরম জল বের হচ্ছে তখন জলটা পড়তে দে। লেট দ্য ওয়াটার রান আনটিল ইট গেটস ওয়ার্ম সি সেড, হেয়ার ইজ এ ক্লিন টাওয়েল, আর এই নে এখানে একটা পরিষ্কার তয়লা পড়ে আছে, হেয়ার ইজ এ ক্লিন টাওয়েল, অর্থাৎ তাকে বললো যে এই যে নেই একটা পরিষ্কার একটা তয়লা নিয়ে যাও হাত মুখ মশার জন্য। ইউ গোনার টেক মি টু জেল, গোনা মিন্স এটা একটা লোকাল ল্যাঙ্গুয়েজ আমেরিকান ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ গোনা মিন্স গোয়িং টু, অর্থাৎ ইউ গোয়িং টু টেক মি টু জেল, আপনি কি আমাকে জেলে পাঠাবেন, তা তার নিকট ভবিষ্যতের কথা এখানে গোয়িং টু, তুমি অর্থাৎ আপনি কি আমাকে জেলে পাঠিয়ে দেবেন। আস্ক দ্য লিপ বয়, ছেলেটা আমি বলছি বেন্ডিং ওভার দ্য সিঙ্ক, অর্থাৎ সেই সিঙ্কের উপর হাত মুখ ধুতে ধুতে সে বেঁকে আছে, বেঁকে থাকা অবস্থাতেই বলছে আপনি কি আমাকে জেলে পাঠিয়ে দেবেন। নট উইথ দ্যাট ফেস, এই মুখ নিয়ে তোকে আমি পাঠাচ্ছি না, আই উড নট টেক ইউ এনি হোয়ার, আমি তোকে কোথাও নিয়ে যাচ্ছি না আর এই মুখ নিয়ে তো কোথাও নিয়েই যাবো না। সেড দ্য ওমেন, ভদ্রমহিলা বলেন হিয়ার আই অ্যাম ট্রাইং টু গেট হোম টু কুক মি এ বিট টু ইট অ্যান্ড ইউ স্ন্যাচড মাই পকেট বুক, কি বলছে, আই অ্যাম ট্রাইং টু গেট হোম টু কুক মি এ বিট টু ইট অ্যান্ড ইউ স্ন্যাচড মাই পকেট বুক, কী বলছে যে আমি বাড়ি এসে একটু রান্নাবান্না করে খাবো সেই ভেবেই বাড়ি ফিরছিলাম আর তুই আমার কাঁধে ঝোলা ব্যাগটা অর্থাৎ সেই যে হাত ব্যাগটা তুই ছাড়িয়ে নিতে চেষ্টা করলি, এবং তাকে বকছে ধমকাচ্ছে, অর্থাৎ তুই কী অভদ্র ছিল যে আমি বাড়ি এসে এত রাত্রে একটু রান্নাবান্না করে খাবার ঠিক করেছি এখানে তুই কী করলি যে আমার হচ্ছে সেই ব্যাগটাকে তুই ছাড়ানোর চেষ্টা করলি। মেবি ইউ হ্যাড নট বিন টু ইউর সাপার আইদার, সে আরও বলছে মেবি হয়তো ইউ হ্যাড নট বিন টু ইউর সাপার আইদার, হয়তো তোরও খাওয়া হয়নি, সাপার মিন্স সে যে রাত্রির খাওয়ারের কথা বলছে, বলছে ভদ্রমহিলা বলছে হয়তো তোরও খাওয়া হয়নি,
লেট অ্যাজ ইট বি, হয়তো অনেকটা দেরি হয়ে গেছে। হ্যাভ ইউ খেয়েছিস কি? ওটা ভদ্রমহিলা তাকে প্রশ্ন করছে, অনেক তো রাত হয়ে গেছে, তোর কি খাওয়া হয়েছে? না রাত হয়েছে তোর খাওয়া হয়নি, এরপর প্রশ্ন করছে ছেলে। দেয়ার ইজ নোবডি হোম অ্যাট মাই হাউস, আমার বাড়িতে কেউই নেই। সেট দা বয়, সেটা বলছে দেয়ার ইজ নোবডি হোম, বাড়িতে কেউই নেই। সেট দা বয়, দেন উই উইল ইট, তাহলে আমরা একসঙ্গেই খাবো। সেট দা ওম্যান, ভদ্রমহিলা বললো তাহলে আমরা দুজনে একসঙ্গে খাবো। আই বিলিভ ইউ আর হাংরি, আমার মনে হচ্ছে তুইও প্রচুর তোর খিদা পেয়েছে। অর বিন হাংরি, অর্থাৎ হয়তো বা ক্ষুধায় ছিলি, অর্থাৎ বিন হাংরি মিনস ক্ষুধার তাড়নায় তুই হয়তো এটা করেছিস। টু ট্রাই টু স্ন্যাচ মাই পকেট বুক, হয়তো বা ক্ষুধার অর্থাৎ খিদা পেয়েছিল তাই ভেবেছিস আমার ব্যাগে কোনো কিছু আছে, সেই জন্যই হয়তো বা তুই আমার ব্যাগটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছিস, এরকম সে বলছে। অর্থাৎ ছেলেটার প্রতি তার একটু আমরা সহানুভূতি এখানে আমরা দেখতে পাচ্ছি, যে সে বলছে যে এতক্ষণ পর্যন্ত তাকে ছাড়ার পরে তার সম্পর্কে খোঁজ খবর নেওয়া সে শুরু করেছে অবশেষে। তো এতদূর পর্যন্ত আজকে আমরা পড়ালাম, তো এখান থেকে যে সমস্ত গ্রামাটিক্যাল জিনিসগুলো আছে সেটা আমরা একটু